हेलो फ्रेंड्स, दिस इज जिनिया। আমার জিন্স কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি পনিরের একটা রেসিপি। খুব সুন্দর আর একদম ভিন্ন স্বাদের একটা আইটেম। ভীষণ সুন্দর এটা খেতে হবে। নাম হচ্ছে পনির মাখন। তোমরা যদি নতুন নতুন রান্না শিখতে চাও তাহলে আমার জিন্স কিচেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর রান্নার ভিডিও নতুন নতুন আপডেট পেতে হলে পাশের বেল আইকন বাটনটি প্রেস করে দিও। আর আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো। চলো পনির মাখমলি তৈরি করি। এখানে আমি হাফ কাপ মটর ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি কড়াই গরম করে তাতে 2 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি তাতে 3-4টে ছোট এলাচের দানা দিয়ে দিচ্ছি। এরপর এতে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর এতে মটর ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়তে থাকছি। এরপর এতে 4-5টা কাজু বাদাম আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেশাতে থাকছি। এরপর এতে আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি 1/2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি আর 1/4 স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেশাতে থাকছি। মটর ডালের এই স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। স্টাফিংটা রেডি হয়ে গেছে। এটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি এই পনিরের ভেতরে স্টাফিংটা ভরব। স্টাফিংটা হালকা ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি পনিরের 2টো স্লাইস নিয়ে নিয়েছি। এর ভেতরে অল্প করে আমি মটর ডালের স্টাফিংটা দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটা পনিরের স্লাইস দিয়ে ভালো করে চেপে দিচ্ছি। এইভাবে বাকি পনিরগুলোর মধ্যেও আমি স্টাফিংটা ভরে নিচ্ছি। পনিরগুলোতে স্টাফিং ভরা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে ট্রায়াঙ্গল করে কেটে নেব।
এইভাবে আমি কেটে নেব। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এবার কড়াই গরম করে তাতে 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে আমি স্টাফিং পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভেজে নেব। পনিরের ওই সাইডটা ভেজে নিচ্ছি। এবার পনিরগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পনিরগুলো ভেজে নেব। স্টাফিং ভরা পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভি তৈরি করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে তাতে 3 টিস্পুন মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তাতে আমি 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি 2 টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এতে অল্প একটু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 6 টেবিলস্পুন টক দই নিয়ে নিয়েছি, তাতে আমি 2 টিস্পুন বেসন দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে অল্প একটু আমি জল অ্যাড করব। এটা কমপ্লিটলি মিক্স করা হয়ে গেছে। এবার এটা আমি এতে দিয়ে দেব। দিয়ে ভালো করে মেশাতে থাকছি। এবার আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর দিচ্ছি অল্প শুকনো লঙ্কা গুঁড়ো। এটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আর দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাগুলো কষাতে থাকছি। আমি এতে একটু অল্প জল অ্যাড করছি।
এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য আবার চাপা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আর অল্প একটু চিনি অ্যাড করছি। এবার এতে হাফ কোয়ার্টার স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে থাকছি। এবার আবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি এতে অল্প কিছুটা কসুরি মেথি দিয়ে দেব। দিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে। ব্যাস, গ্রেভিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলে তুলে নেব। এবার আমি গ্রেভিটা স্টাফিং পনিরের ওপর দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে পনির মকমলি। কমপ্লিট হয়ে গেছে পনির মকমলি। এটা খেতে খুবই সুন্দর হয়। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। আর আমায় কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা।